নির্বাচনের ফল ঘোষণার পর থেকে আমতলী গোলাঘাটি আসনের কয়েকটি জায়গায় শনিবার রাতে দুষ্কৃতীরা বিজেপির পার্টি সহ বাড়িঘর ভাঙচুর করে। রবিবার দুপুরে পরিদর্শনে যান প্রথমে চেলিখোলা বিজেপির কার্যালয়ে। চেলিখোলা বিজেপি কার্যালয়ে সাংসদ প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক শাহ, প্রদেশ যুব মোর্চা সভাপতি নবাদুল মনির সহ টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় তারা চেলিখোলা বিজেপি অফিসে ঢুকে দেখেছেন। এমন সময় তীব্রামতের কিছু সমর্থক দূর থেকে লাঠি এবং স্লোগান দিয়ে সামনের দিকে আসছিলেন। ওই সময় বিশালগড় থানার পুলিশ তদারকিতে বেশি দূর গড়ায়নি। চেলিখোলা একটা উত্তপ্ত পরিবেশ ছিল। চেলিখোলা বিজেপি পার্টি অফিস ঘুরে সোজা চলে যান সুতারমোড়া বাজারে। সুতারমোড়া বিজেপি কার্যালয় ভেঙে চুরমার করে দেয়, যাবতীয় জিনিসপত্রগুলি ভেঙে দেয় দুষ্কৃতীরা। সুতারমোড়া থেকে সোজা চলে যান পাগলিবাড়ি। ওই সমস্ত এলাকায় প্রায় 20টি বাড়ির মতো দুষ্কৃতীরা ভেঙে চুরমার করে দেয়। ক্ষতিগ্রস্ত বিজেপির কার্যকর্তার সাথে কথা বললেন। পাগলিবাড়ি এলাকায় এক যুবক অভিযোগ করেন 60টি ছাগল ছিল, ছাগলগুলো নিয়ে যায় দুষ্কৃতীরা। আপনার নাম? আমার নাম রানা। আপনি কোন দলের সাপোর্টার? আপনি কোন দলের সাপোর্টার? আপনি? আমি বিজেপি। জায়গাটা কোন জায়গা? রামনগর। কে করছে? কোন সময়? 7টার দিকে। আপনি বাড়িতে আসলেন? আচ্ছা, আপনার নাম? পাগলিবাড়ি থেকে ছুটে যান দাঁড়িয়াতল এলাকায়। দাঁড়িয়াতল এলাকায় বেশ কয়েকটি বাড়ি ভেঙে চুরমার করে দেয় দুষ্কৃতীরা। দাঁড়িয়াতল থেকে চলে যান বিশ্রামগঞ্জ পদ্মনগর শ্রীহরিপাড়ায়। ওই জায়গায় যুব মোর্চা চরিলাম মন্ডল সহ সভাপতি অমিত দেববর্মার বাড়ি, নুরুদেব বর্মার বাড়ি সহ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক শাহ 3টি পরিবারের হাতে কিছু টাকা তুলে দেওয়া আসেন। শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলি পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক শাহ, টিআইটিসি চেয়ারম্যান টিঙ্কু রায়, প্রদেশ যুব মোর্চা সভাপতি নবাদুল মনির, ঝিপা জেলার জেলা উত্তর বিজেপি সভাপতি রঞ্জন পুরকায়স্থ সহ সভাপতি অমল দেবনাথ, এছাড়াও সিপাহীজলা জেলা যুব মোর্চার উত্তরের সভাপতি দীপ্তনু দাস সহ নেতৃত্বরা। আমরা এতদিন ধরে দেখে এসেছি নির্বাচন এবং নির্বাচনোত্তর যে সন্ত্রাস, এটা বহুদিন ধরে, প্রায় 35 বছর ধরে ত্রিপুরাতে এই সংস্কৃতি এখানে গড়ে উঠেছে। এবারও এডিজির ইলেকশন যে হলো, নির্বাচনের সময় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় সন্ত্রাস করেছে। এবারও নির্বাচনের পরে যা দেখলাম অবর্ণনীয়, ভাবা যায় না। তো এই ধরনের সংস্কৃতি গত 35 বছর ধরে এখানে বিদ্যমান। তো এইবারও আমরা দেখলাম, মানে এই যে সংস্কৃতি, সেটা বলতে দ্বিধা নেই, বামফ্রন্টের আমদানি করা সংস্কৃতি। এবং সেটা এখনো দেখলাম কিছু যে নতুন যে পার্টি এসছে ইন ডিসগাইজ, তারা এই ধরনের হামলা উজ্জুতি করছে। মানে রাজনৈতিকের নাম দিয়ে, রাজনৈতিকের পতাকা তলে থেকে লুট, মার, কাউকে মারা, তার পরিবারের ভয় দেখানো এবং বাড়িঘর ভাঙা, মানে বিশ্রী অবস্থা। বহু লোক জঙ্গলে এখনো আছে, কিছু লোক আমাদের বিভিন্ন যেসব ক্যাম্প, সেসব ক্যাম্পে ওরা আছে। আমাদের কার্যকর্তারা ওদের খাবারের ব্যবস্থা করেছে। সমস্ত বাড়ির ফ্যামিলি যারা ক্রন্দনরত, এগুলো ভাবা যায় না। এই ধরনের রাজনীতি আর কতদিন? এই রাজনীতি ভারতীয় জনতা পার্টি একদমই এগুলোকে সমর্থন করে না। এবং আগামী দিন সমস্ত পার্টির যারা আছে, তাদের কাছে যারা নেতৃস্থানীয়, সবাইকে আমি আবেদন রাখবো ভারতীয় জনতা পার্টি থেকে এই সংস্কৃতির থেকে আপনার বিরত থাকুন এবং সমস্ত কার্যকর্তাদের বলুন যে এর থেকে যেন বিরত থাকে। আর আমি গভর্নমেন্টের কাছে আবেদন করব, গতকালও আমাদের একটা প্রতিনিধি দল ডিজির সাথে দেখা করেছেন। তো আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন কোভিডে আক্রান্ত। তো এর জন্য আমাদের একটা দল কালকে গিয়ে দেখা করেছে এবং ডিজি সাহেবকে বলা হয়েছে আইন শৃঙ্খলার যেন কঠোরভাবে নিয়ন্ত্রণ রাখে। এবং আমি আবার গভর্নমেন্টকে আবেদন রাখব যে অবশ্যই যারা দোষী, যারা দুর্বৃত্ত, সে যে পার্টিরই হোক, তাকে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। क्षतिग्रस्त बाड़ीघर परिदर्शन करें। जे समस्त दुष्कृतीरा हमला करेছেন তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ওই সমস্ত এলাকায় যাতে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে সেই ব্যাপারে কথা বলবেন সাংসদ প্রতিমা ভূমিক। সরকার পরিবর্তন হয়েছে, আমরা ফ্রন্টে দাঁড়িয়ে সেই সন্ত্রাসকে রোধ করেছি। এখনো সরকার রয়েছে, কিন্তু এডিসিতে যে কমিউনিস্টের সরকার পরিবর্তন করে টিরপা মাথার যে সরকার প্রতিষ্ঠিত হতে চলছে, সরকার আসার আগেই তারা আনন্দ করেছে মানুষকে মেরে, মানুষকে ক্ষতি করে। যারা আজকে এই ধরনের কাজ করছে তারা সন্ত্রাসবাদী, তো তাদের আমি অনুরোধ করব তাদের যারাই করেছে তাদের কঠোর শাস্তি হওয়ার দরকার। আর এই দলের যিনি জিতেছেন ওনার নিয়ন্ত্রণ নেই, আমি বলবো ওনার যতই উনি আপিল করছেন আসলে মন থেকে করছেন কিনা সেটা আমি জানি না। উনি আপিল করেছেন, আমরা শুনেছি ওনার আপিলের কোনো অ্যাকশন নেই এবং প্রত্যেকটা জায়গাতে, শুধু এই জায়গাতে নয় বিভিন্ন জায়গাতে আমরা শুনছি তারা প্ল্যানিং করছে, মানুষ থেকে টাকা লুট করছে, মানুষের বাড়ি থেকে ছাগল হোক, শূকর হোক, ধান হোক সবকিছু লুট করছে, ভেঙে চুরে কি করেছে আপনারা সবটা দেখছেন। এটা মানুষের মনুষ্যত্ব যার মধ্যে রয়েছে তারা এই ধরনের করতে পারে না। আর শুনুন, সবটা জনজাতি বাড়িতে করছে, কিসের জনজাতির ডেভেলপমেন্ট তারা করবে? যারা জনজাতিদের লোকসান করছে, আছে মা বোনেরা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন ধরনের অসামাজিক কাজও ওনারা করেছেন। তো সেই কারণে বলছি যারা নির্বাচনে জিতেছেন মানুষের চিন্তা করতে হবে কাদেরকে ভোট করেছেন। তাদেরকে ভোট করার সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে যে তাণ্ডব ওনারা করছেন সেই তাণ্ডব জনজাতির উপরে সবচেয়ে বেশি হচ্ছে। তো তারা জনজাতির কোনোদিন কল্যাণ ওনারা করতে পারবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী জনজাতির জন্য যে কল্যাণ করছেন উনি সঠিকভাবে জনজাতিদের জন্য ডেভেলপমেন্ট উনি করছেন। তো আমাদেরও মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভরসা রয়েছে। আর শাসন প্রশাসন আমাদের অঞ্চলের আপনারা দেখেছেন প্রত্যেকের কাছে যে শাসন প্রশাসন কার্যকর্তা এবং সাধারণ নাগরিকদের জানমাল রক্ষা করতে তারা আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু তারা গুলতি নিয়ে, মার্বেল নিয়ে, গুলাইল নিয়ে, অনেক কিছু নিয়ে তারা আসছেন, টাককল বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র টস্ত্র নিয়ে ওনারা মানুষের উপর অত্যাচার করার জন্য আসছেন। তো এটা কোনো রাজনৈতিক দলের শিক্ষা হতে পারে না। তো আমি অনুরোধ করব যে প্রশাসনকে তাদের কঠোর শাস্তি তাদেরকে দেওয়া হয়। রিপোর্ট খবর ত্রিপুরা।